সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছি। আমি কোথায় এসেছি সেটা তো জানবে, ভিডিওটা পুরোটা দেখো, খুব খুব ভালো লাগবে। এসে এসে কি করলাম সবটা শেয়ার করব তোমাদের সাথে। সকাল সকাল দাঁত টাত মাজা হয়ে গেছে, তো কটা বাজে, 9টা থেকে কি 9:30 বাজে, তো আমি দাঁড়িয়ে আছি, চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। যদি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভিডিওটা ফুল এনজয় করো, ঠিক আছে বন্ধুরা? তো দেখতে থাকো, সঙ্গে থেকো, আজ তোমরা কেউ স্কিপ করো না। সকাল সকাল আজ ভিডিওটা শুরু করে দিয়েছি, তো বুঝতেই পারছো আমি ঘুরতে এসেছি। এসেছি বেলডাঙাতে, বোনের বাড়ি এসেছি বেলডাঙা। বোনের সঙ্গে অনেকদিন পর দেখা হলো, প্রায় 1 বছর পর, 1 বছর বেশি হবে, তোর বাড়ি এসেছি। এসেছি ঘুরতে এসে অষ্টমঙ্গলে নিতে এসেছিলাম আর আসেনি, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করবো জিনিসগুলো, তো তাই শেয়ার করলাম। অবশ্যই দেখো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আমার বোনকেও দেখাবো, সবাইকে দেখাবো, আর এই বেলডাঙাতে আশেপাশে যদি কিছু জায়গা ঘোরার অনেক জায়গা আছে, যদি যাই তো তোমাদেরকে সেই ভিডিও করে শেয়ার করো। প্লিজ তোমরা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। এখন তোমরা 10টা বা 9:30 বাজে, তো সকালকার জলখাবার খাওয়া হয়ে গেছে, সেটা তোমার সঙ্গে দেখাতে পারিনি। আর দিনে তো খুব মজাতে আছে, খেলাধুলা করছে, যেহেতু পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, বাড়িতে এখনই ঘোরার তো থাকবো না বেশি দিন, চলে যাবো বাড়ি, ঠিক আছে? দেখতে দেবো সকালে। তো বুঝতেই পারছো বোনের বাড়িতে এসেছি, তো ওদের বাড়ির ঘরটাগুলো তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করবো, কি করব না করব কিছু বুঝতে পারলাম না, তো মনে হলো যে চলো ঘরগুলো একটু শেয়ার করি। আর ঘরের ভিতরে চলে এসেছি, দেখো গিনি কি করছে খাটের উপরে, ওর যেটা কাজ ফোন ঘাটছে। ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা আছে, খুব একটা বেশি ঠান্ডা নেই, যে কাপুনে দি ঠান্ডা সেটা না। তো বোনের রুমে রুমগুলো দেখিনি, তো বোনকেও তোমাদের সাথে পরিচয় করে দেবো, করাবো, দেখাবো, সব কিছু শেয়ার করব। আজ খুব ভালো লাগবে, আর এখানটা অনেক ঘোরার জায়গা আছে, যেটা তোমাদেরকে বললাম যদি সময় হয় তাহলে যাব, কেন তোমরা তো জানোই এটা বাবাকে নিয়ে খুব ব্যস্ত আছি। আর চলো, এটা একটা রুম, আর একটা রুম আছে, চলো এটা দেখে নিই। তো দেখতে থেকে আর সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না, প্লিজ তোমরা একটু লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো, তাহলে খুব ভালো লাগবে। চলো, আর একটা পাশের আর একটা রুম আছে, সেখানটায় নিয়ে যাই ঘরটায়। তো দেখতে থেকে আর সঙ্গে থেকো। তো আমি ঘরের ভেতরে চলে আসলাম, ঘরটা পুরো অন্ধকার, যেহেতু মানে দিনের বেলায়, কিন্তু জানলা টাঙলা বন্ধ করা আছে, তো লাইটটা জ্বাললে তারপরে আলো হবে, তো দেখে বুঝতে পারছো। তো লাইটটা জ্বাললাম, তো অবশেষে লাইটটা জ্বেলে তোমাদেরকে শেয়ার করছি ঘরগুলো। তো ওখানে মা বাবা শুয়েছিল, যেহেতু মা বাবারা এসেছিলো, তো বিছানা বাটি সবই পড়ে আছে, গোছানো হয়নি, তো গোছানো হবে। চলো তারপরে কি করি নেক্সটে তোমাদেরকে শেয়ার করবো। চলো আমার বোনকে তোমাদেরকে দেখাই, বোন কি করছে আমাদের জন্য সেটাই শেয়ার করি। রান্না টান্না করবে, সব কাটাকুটি করছে, তো আমি সিঁড়ি দিয়ে নামছি, বোনকে দেখাবো। তো বোন দেখতে বুঝতে পারছো অনেকদিন পর জামাই বউ, তো দেখছো আমার বোনের কাণ্ড, আমার মেয়ের মাথায় চুলগুলো কেটে দিচ্ছে। কাটবোই না বা কেন, যদি বিনা পয়সা ফ্রিতে চুল কাটা হয় তো কেটে নেবো না কেন, তাই ভাবলাম চুলগুলো কেটে নিই। ওর প্রচুর চুল বড় হয়ে গেছে, আর ও চুল টুল কাটতে পারে, তাই ওর সাথে কেটে নিলাম। আমরা আমার বোনের ছাদে চলে এসেছি, ও রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, ও মেয়ের মাথায় চুল কেটে দিচ্ছে, ও মানিকের মানির কাছে চুল কাটবে, তাই চুলটা কেটে নিচ্ছে। ওই দেখো চুল কাটছে, আমার বোনকেও দেখে নাও, মোটামুটি চুল কাটা, আর বেশি দেরি নেই, একটুখানি শেপ করলে হয়ে যাবে, অনেকটাই বড় হয়ে গেছে, তো দেখে বুঝতে পারছো চুলগুলো সব কেটে দিচ্ছে। তারপরে কি করে না করি সবটা শেয়ার করব, ঠিক আছে? তো আমি বোনের সাথে গল্প করছি, ও আমাকে বলছে, আমি বলছি আমার চুলগুলোও কেটে দে না, বলছে না না আর কাটবো না, আর অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে? তো দেখতে থেকো আর সঙ্গে থেকো। আর প্রচণ্ড রোদ, কি বলবো, চারিদিকটা দেখে বুঝতেই পারছো। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার গিনির চুল কাটা হয়ে গেল, তারপরে কি করি সেটা শেয়ার করব। চলো দেখো না আবার কে বসে গেছে চুল কাটতে, এই দেখো বাবা, বাবা এসেই বসে গেছে চুল কাটতে, বাবার মাথায় অনেক চুল হয়ে গেছে বড় বড়, দেখছো তো? আমাদের কাউকে সেলুনে যেতে হয় না, বোনের কাছে সবাই কেটে নেয়, বাবাও কাটলো মেয়েও কাটলো। তো বাবা ভাবলাম বাবার চুল কাটাটা তোমাদের সাথে শেয়ার করি, তো চুপি চুপি সেটাও দেখালাম, তার জন্য বাবারও বকতে বকতে চুল কাটা শেয়ার করাও হয়ে গেল। আর তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে ছাদে, আমরা নিচে চলে এসেছি একবারে খাবার দাবার, সেই পদ্ম কচুর পাতায় আমরা আজ ভাত খাবো। তোমাদের যেটা আগের দিন ভিডিও করেছিলাম দেখিয়েছি, বাড়িতেই হয়েছে, বেশ খেতে খুব সুন্দর লাগে। আমার মতন কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আজ ভিডিওটা বেশি বাড়াবো না, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই, আমরা সবাই মিলে খেতে বসে